মুর্শিদাবাদ জেলার সিএমও এইচ কে সাথে নিয়ে সাগরদিঘি বিধানসভার সিংহেশ্বরী গৌরীপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়। পরিদর্শন শেষে সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় ঘোষণা করলেন যে হাসপাতালকে উন্নত করতে ওনার এমপি এলএডি থেকে আনুমানিক 45 লক্ষ টাকা দিয়ে 3,000 স্কোয়ার ফিট জায়গায় হাসপাতালটি নতুনভাবে রূপায়ণ করা হবে। উপস্থিত ছিলেন সিএমও এইচ সহ সাগরদিঘির বিডিও ও বিএমও এইচ সহ অন্যান্য আধিকারিকগণ। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। রূপায়িত হয়নি, এবার কি সাগরদিঘির পাটকেলডাঙ্গা, কাবিলপুর, গোবর্ধন ডাঙ্গা চারটা অঞ্চল, এবার কি তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে, কি বলবেন আপনার তরফ থেকে? দেখুন, এই হসপিটালটা সিংহেশ্বরী গৌরীপুর হসপিটাল বলি আমরা, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এর কয়েকদিন আগেই, বেশ কয়েক মাস আগেই কিন্তু আমরা হাসপাতালের পুরো বাইরের রংটা করিয়েছি। অতএব কাজ তো একবারে সবটা হয় না, যেরকমভাবে অর্থ বরাদ্দ হয় সেরকমভাবেই করাই। আজকে যেটা মাননীয় এমপি সাহেব যেটা বললেন, আমরা অনেকটাই প্ল্যান করতে পারলাম এবং আশা করি আগামী দিনে আমরা খুব সাফল্যের সাথে কাজগুলো করতে পারব। এগুলো মানুষের এখানকার প্রয়োজন, সবগুলো একসাথে হবে না, ধীরে ধীরে আমরা ক্রমশ স্বাস্থ্য দপ্তর থেকে এগোতে থাকবে। বলতে পারা যায় আজকের যে বিল্ডিংটা আমরা দাঁড়িয়ে কথা বলছি এই মুহূর্তে, তা একটা নতুন বিল্ডিংয়ে বলা যায়। এটা নতুন বিল্ডিংয়ের নিচের দিকে আমরা এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তর থেকে 6 বেড দিয়ে আর কি একটা আইপিডি অর্থাৎ হসপিটাল পেশেন্ট ভর্তি শুরু হবে আর কি। তবে এইগুলো বিষয় কিছুটা রেস্ট্রিক্টেড আর কি, যেমন আমাদের এখানে স্বাস্থ্য পরিকাঠামো একসঙ্গে তো আর সবগুলো নিয়ে আসতে পারা যায় না, একে ধীরে ধীরে যেমন যেমন পেশেন্ট আসবে, মানুষের যেমন যেমন তার ডিমান্ড বাড়বে, সেগুলো ধীরে ধীরে স্বাস্থ্য দপ্তর থেকে তা সেদিকে লক্ষ্য রেখে পরিপূর্ণ করার চেষ্টা করবে। কতদিনের মধ্যে শুরু হবে? না, আমাদের এই আইপিডি 6 বেড দিয়ে আর কি এটা খুব অতি শীঘ্রই চালু হয়ে যাবে, আশা করি 2-3 দিনের মধ্যে। কারণ শুধু বেড পাঠালে হবে না, বেডের সঙ্গে কিছু ইনস্ট্রুমেন্ট, কিছু স্টাফ আছে, তো এটা যত শীঘ্রই হয়। সময় সাহেব আজকে আমাদের পাশেই রয়েছেন, তিনার সঙ্গে কথা হয়েছে আর কি, এবং পাশাপাশি যে বিল্ডিংয়ের আগামীতে আরও এটাকে এক্সটেনশন করার ব্যাপারে, যেমন নিচে যদি আইপিডি চালু হয় তাহলে ওপিডি কোথায় হবে, তো পাশে যে পুরনো বিল্ডিং আছে সেটা আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে আর কি সেটাকে পুরো রেনোভেশন করে ওপিডিটা ওখানে চালু হবে। এবং আমাদের সেমেশ সাহেব আমার কাছে দাবি রেখেছেন কি আপনি এমপি ল্যাড থেকে দোতলাটা আপনি করে দিন আর কি, তো আমি সহমত জানিয়েছি। প্রায় 3,000 স্কোয়ার ফিট হয়েছে এবং আনুমানিক 45 লক্ষ টাকা খরচ আসতে পারে আর কি, তো সেটা সম্পূর্ণভাবে এমপি ল্যাডের মধ্যে দিয়ে আর কি ওই কাজটা করে দেওয়া হবে, যেন মানুষ, এলাকার মানুষ চিকিৎসা পরিষেবা পায়। এবং একটা নিশ্চয় জানো আমাদের সেমিস সাহেব দেবেন বলেছেন আর কি, মানে ব্যবস্থা করবেন কয়েকটা পঞ্চায়েতকে বা হসপিটালকে মিলিয়ে আর কি, তো সেটা আমাদের ভালো উদ্যোগ আর কি। এখানে রাত্রিবেলা অ্যাম্বুলেন্স পেতে একটু সময় লাগে, আর এখানে নিশ্চয় থাকলে পরে অনেকটা সহজ হয়ে যাবে, প্রয়োজন যদি দেখা দেয় তো আমি একটা আমার এমপি ল্যাড থেকে একটা অ্যাম্বুলেন্স করে দেওয়ার ব্যবস্থা করবো আর কি। এই হচ্ছে আপাতত লক্ষ্য আর কি, নিশ্চয় সবটাই কিন্তু মানুষের সেবার স্বার্থে আমরা সকলে আছি আর কি, মানে জনপ্রতিনিধি থেকে আমাদের আধিকারিক পর্যন্ত। আপনাদের কাছে আমার একটু শুধু আবেদন, একটু শৃঙ্খলার মধ্যে থেকে কাজগুলো করলে এবং করিয়ে নিলে খুব ভালো হয় আর কি।